আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আপনারা জানেন, এসো সচেতন হই সোসাইটি একটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে আমি বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজড়াদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ডায়াবেটিক সহ যে কোনো রোগ সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং কুসংস্কার দূরীকরণ নিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সমস্যার প্রেক্ষিতে এসোই অর্থাৎ এসো সচেতন হই সোসাইটি কর্তৃক যে কার্যক্রমগুলি করে যাচ্ছি সেগুলি আপনারা দেখছেন। আর আপনারা জানেন, 2015 সাল থেকে এসোই প্রতিষ্ঠা করেছে, আর সেই প্রেক্ষিতেই এসো সচেতন হই সোসাইটি কর্তৃক পরিচালিত ভিন্নধর্মী ক্রেতা সেবামূলক ই কমার্স কুরিয়ার সাইট এসোই সমাহার। অনেকদিন ধরে বলে আসছি, এসোই সমাহারের নিজস্ব কিছু প্রোডাক্ট অর্থাৎ আমরা নিজেরাই কিছু সরবরাহ করব, এছাড়াও অন্যান্য যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে বলবেন, আপনারা কিনে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে প্রোডাক্টগুলি আমরা নিজেরা সরবরাহ করার চেষ্টা করছি, তিনি হচ্ছে আপনাদের সম্মুখে তারই ধারাবাহিকতা আজকে সরিষার তেল। আপনারা জানেন, এসো সচেতন হই সোসাইটি দুটি প্রোগ্রাম নিয়ে 2015 সাল থেকে কাজ করে যাচ্ছে। একই মায়ের গর্ভের বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজড়া, তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় এবং বিভিন্ন ধরনের তাদেরকে কীভাবে মোটিভেট করা যায়, তাদের বিহেভিয়ার কীভাবে চেঞ্জ করা যায়, আমি কাজ করে যাচ্ছি। এবং যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সমাজের প্রেক্ষাপটে, যে বাংলাদেশে বিশ্বের মাঝে বাংলাদেশ একটি পর্যায় হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটি নিয়ে, ডায়াবেটিস সমস্যা। আমার স্লোগান, ডায়াবেটিস একজনে জানা দরকার সকলে। আপনারা জানেন, আমি অনেক জায়গায় অনেক টক শোতে এবং বিভিন্ন আলোচনা সভায় আমি কিন্তু বলে থাকি যে ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলি দেখার জন্য। জাহাঙ্গীর কবির কিন্তু তিনটি সাদাকে বারণ করেছেন, ডায়াবেটিস মুক্ত থাকতে হলে তিনটি সাদাকে আপনি অ্যাভয়েড করেন, তার মাঝে একটি হলো সোয়াবিন। তো আমি সোয়াবিনের বিপরীতে বলছি না, আপনারা যারা সোয়াবিনের পরিবর্তে সরিষার তেল ইউজ করতে চান, খাঁটি সরিষার তেল, আপনি খাঁটি সরিষার তেল আপনি যদি পেতে চান, তাহলে আমার এসো সমাহারের মাধ্যমে এসো সমাহার পেজটিকে লাইক করুন এবং মেসেজ করুন এবং কল করে জানান আমাদের কাছে, আমরা চলে যাব আপনাদের কাছে। আপনি হয়তো বলতে পারেন যে সোয়াবিন থেকে এটার দামটা একটু বেশি, ঠিক তেমনি যারা রান্না করে সেই বোনরাও কিন্তু জানেন, সোয়াবিন যতটুকু ব্যবহার করতে হয় সরিষা তেল কিন্তু ততটুকু ব্যবহার করতে হয় না। সে প্রেক্ষিতেই সরিষা তেল আমরা ব্যবহার করি, আসুন আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করি, ডায়াবেটিস থেকে মুক্ত থাকি। আপনারা জানেন, তিনটি সাদা জিনিস থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকব। সেই প্রেক্ষিতে আমি আবার বলছি, আপনারা সাদা লবণ এবং সাদা চিনি এবং সোয়াবিন, এই তিনটি সাদা থেকে আমরা বিরত থাকব এবং আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকব। সেই প্রেক্ষিতে সোয়াবিনের পরিবর্তে আপনি যদি সরিষা তেল ইউজ করতে চান, কাটি সরিষা তেল, এসোই সমাহারের মাধ্যমে আপনি কাটি সরিষা তেল নিতে পারেন। শুধু সমাহারের মাধ্যমে না, আমি এটা বলছি না যে সমাহারের মাধ্যমে আপনি কাটি সরিষা তেল নেন, যেখানেই আপনি কাটি সরিষা তেল পান আপনি কাটি সরিষা তেল ব্যবহার করুন। আমি অ্যাজ এ একজন সমাজকর্মী হিসেবে বলছি, ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন, ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।